উত্তরবঙ্গের সবচেয়ে বড় কলার বাজার হিসাবে পরিচিত এই বাজারে প্রতিদিন কলা বেচা কেনা হয় অন্তত কোটি টাকার দিনাজপুরের বিখ্যাত দশ মাইল কলার বাজার শুধু দিনাজপুরেই নয় ঠাকুরগাঁও পঞ্চগড় ও নীলফামারী জেলার কৃষকদের উৎপাদিত কলা বিক্রি হয় বিশাল এই বাজার থেকেই এই বাজার থেকেই প্রতিদিন কয়েক ট্রাক কলা চলে যায় ঢাকা নারায়ণগঞ্জ বাদামতলি ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন ভোর থেকেই বেচা শুরু হয় এই বাজারে আর সকাল নয়টা বাঁচতে না বাঁচতেই শেষ হয়ে যায় সমস্ত কলা বেচা কেনা আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাস প্রতিদিনই বসে এই কলার বাজার তবে কলার উৎপাদন ভালো হলেও উৎপাদন ব্যয় ও বাজার যাতে দাম নিয়ে খুশি নয় কৃষকরা এখানে কলা বিক্রি করতে আসা কৃষকরা বলছেন বাজারে কলার ব্যাপক চাহিদা থাকলেও উৎপাদন খরচ অনুপাতে দাম পাচ্ছেন না তারা ফল আল্লাহ দিলে মোটামুটি ভালোই যা আসছে সেই হিসাবে তো আমরা কৃষকরা কলার দাম পাচ্ছি না আমি মোটামুটি পাঁচ বিঘার উপরে কলা লাগাইছি মোটামুটি পঁচিশশো গাছ লাগাইছি সেই হিসাবে তো এক বছর খাটনি করার পরে যে হিসাবে আমরা একটা বেনিফিট পাওয়া দরকার সেই হিসাবে তো আমরা পাচ্ছি না এক বিঘা মাটিতে তো সত্তর আশি হাজার টাকা খরচ আমাদের তো পত্তা হয় না আমরা এখন কি করবো চল্লিশ হাজার টাকা সব বিক্রি করলে আমাদের পত্তা হয় এখন কলার দাম কমে গেছে বিশ হাজার টাকা সব অন্যদিকে পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে ব্যবসা ভালো হচ্ছে না বলে দাবি এই বাজারের পাইকারদের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে ফলে কলা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে গিয়ে আশানরফ মুনাফা পাচ্ছেন না তারা কিন্তু গাড়ি ভাড়া দিয়ে আমার পয়সা ছাড়া বলছেন আমরা বিভিন্ন জেলায় কলা পাঠাচ্ছি কলা আমাদের ব্যাপারটা গাড়ি ভাড়ার জন্য তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু আমরা কিন্তু কলাটা কিন্তু আমাদের কিন্তু এখানে যেত বেশি দামে কিন্তু ওখানে যায় কিন্তু আমাদের লস হচ্ছে দশ মাইল কলার বাজার থেকে প্রতিদিন কমপক্ষে এক কোটি টাকার কলা কেনে বেচা হয় বলে দাবি হাট ইজারাদারদের বর্তমানে বিশাল এই হাটে জায়গা সংকলন না হওয়ায় মহাসড়কের পাশে বাজার বসাতে হচ্ছে তাদের কমের পক্ষে মনে করেন যে এক কোটি টাকার উপরে কলা বেচা কেনা হয় প্রতিদিন উত্তরবঙ্গের সর্ববৃহত্তর হাট এই দিনাজপুর দশমাইল গাড়ি লোড আনলোডের খুব সমস্যা হয় তাই হাটের জায়গাটি আর একটু বাড়া যায় কি না হাটের জায়গা কিছু দখল হয়ে আছে এটা উচ্ছেদ করা যায় কি না দূর দূরান্ত থেকে পার্টিরা আসে কলা কেনার জন্য তাদের থাকার আবাসন ব্যবস্থা পুরাপুরি আমরা দিতে পারি না দশ মাইল কলার বড় বাজার হওয়াতে এখানকার কৃষকরা দিনদিন কলা চাষে আগ্রহী হচ্ছে কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা আধুনিক পদ্ধতিতে কলা চাষ করে ভালো মানের ফলন পাচ্ছে এবং লাভবান হচ্ছে বলে জানান দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এখানকার কৃষকরা কলা চাষে বেশ আগ্রহী তারা নিয়মিত পরিচর্যা করে এখন তারা পলিথিন ব্যাগে ফ্রুট বেগিং বলতে যেটা বোঝায় সেই সাদা স্বচ্ছ পলিথিনে ঢেকে দিয়ে কলা উৎপাদন করতেছে এতে রোগবলাই পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং কলার রং বা চেহারা খুব সুন্দর হয় ফলে বাজারগুলো তা ভালো পায়